হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি কীভাবে প্লে স্টোরে অটোমেটিক অ্যাপস বা গেম আপডেট হওয়া বন্ধ করবে। তার জন্য আমাদেরকে প্লে স্টোরে অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছ থ্রি ডট, ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ সেটিং আইকন, ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর 3 নম্বরে দেখতে পাচ্ছ অটো আপডেট অ্যাপস, ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ 3 নম্বরে ডন্ট অটো আপডেট অ্যাপস, ওখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তার পাশে দেখতে পাচ্ছ ডান বাটন, ওখানে ক্লিক করে দেবে। তাহলে যে কোনো অ্যাপস বা গেম অটো আপডেট হবে না। তো ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনতে ক্লিক করে দেবে।